নমস্কার বন্ধুরা লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলে আমি ঈশানু আপনাদের সবাইকে স্বাগত জানাই তুমি জ্ঞানী কিন্তু তুমি ইচ্ছাকৃতভাবে একটি দেশকে ছোট দেখানোর জন্যে সেই দেশের ব্যাপারে মিথ্যা রটাও সেটা এক প্রকার ক্রাইম রিসেন্টলি বদরুদ্দিন তুরস্কের লং রেঞ্জ আকাশ প্রতিরক্ষা সিপার কতটা শক্তিশালী এই নিয়ে ভিডিও বানিয়েছে সে বানাতেই পারে তাতে আমার কোনো মাথা ব্যথা নেই তো সেই ভিডিওতে বাংলাদেশের একজন দর্শক কমেন্ট করেন যে ভারত বারাকাইট এয়ার ডিফেন্স সিস্টেম প্রযুক্তি সহ কিনেছে কথাটা কি সত্যি তার জবাবে বদরুদ্দিন বলেন ভারত বারাক এইটের অ্যাসেম্বলিং করে ম্যানুফ্যাকচার করে না ডু ইউ হ্যাভ এনি সোর্স ফর ইউর বুলস স্টেটমেন্ট মিস্টার বদরুদ্দিন এই ভিডিওতে আমি এটা জানানোর চেষ্টা করেছি বারাক এইট ভারত থেকে অ্যাসেম্বল হয় নাকি ম্যানুফ্যাকচার করা হয় তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বারাক এইট নামটা বারাক ওয়ান থেকেই এসেছে বারাক ওয়ান ইসরায়েল ডেভেলপ করে এবং বারাক এইট কিছুটা বারাক ওয়ানের বেসেই কিন্তু তৈরি দু হাজার সালে তিরিশে জুলাই ইসরায়েল বারাক ওয়ানের ইম্প্রুভ ভ্যারিয়েন্ট বারাক টুর একটি সফল পরীক্ষা করে কিন্তু ইসরায়েল চেয়েছিল বারাক এইটকে এমনভাবে তৈরি করতে যা পয়েন্ট ডিফেন্স হিসাবে কাজে আসবে সুপারসোনিক টার্গেটকে ব্যালিস্টিক মিসাইলকে অ্যাকুরেটভাবে ইন্টারসেপ্ট করতে পারবে সেই কারণে ইসরায়েল চেয়েছিল এমন একটি দেশের সাথে জয়েন্টলি কাজ করতে যে দেশের কাছে সুপারসোনিক মিসাইল টেকনোলজি যেমন আছে তেমন ব্যালিস্টিক মিসাইল তৈরিতেও মহারত হাসিল আছে বা বলতে পারেন খুব ভালো অভিজ্ঞতা আছে কারণ ওই সব মিসাইলের ডাটা তোমার কাজে আসে একটি এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির সময় ভারতের কাছে ওয়ার্ল্ড বেস্ট সুপারসোনিক মিসাইলের টেকনোলজি কিন্তু আছে তো ইসরায়েলের ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ভারতের ডিআরডিওর সাথে জয়েন্টলি বারাক এইটের ডেভেলপমেন্টের কাজ শুরু করে সেই কারণে দেখবেন বারাক এইটকে ইন্দো ইসরায়েলি সারফেস টু এয়ার মিসাইল বলা হয় এটা কিন্তু এমনি বলা হয় না বারাক এইট একটি এয়ার ডিফেন্স মিসাইল যা ব্রোম্বোজ মিসাইলকে সবথেকে বেশি অ্যাকুরেসির সাথে ডিস্ট্রয় করতে পারে ইভেন আমেরিকার সাথে একটি এক্সারসাইজ চলার সময় ব্রহ্মসকে ডিস্ট্রয় করার জন্য কিন্তু চারটি আমেরিকান এয়ার ডিফেন্স মিসাইলকে ফায়ার করতে হয়েছিল এবারে আসি এই মিসাইল সিস্টেম কি ভারতের ম্যানুফ্যাকচার করা হয় নাকি অ্যাসেম্বল করা হয় উত্তর হচ্ছে ম্যানুফ্যাকচার করা হয় এটা দেখতে পাচ্ছেন ফিনান্সিয়াল এক্সপ্রেসের একটি আর্টিকেল সেটা পড়লে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যাবেন যে বারাকে টেস্ট ফেসিলিটি পর্যন্ত ভারতে আছে আর বারাকেইটের বিভিন্ন কম্পোনেন্ট ভারতের বিভিন্ন কোম্পানি দ্বারা তৈরি করা হয় কোম্পানিগুলি হচ্ছে যথাক্রমে ধরুন ভারত ডাইনামিক লিমিটেড ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এলএনটি মিশাইলে বেশিরভাগ কম্পোনেন্ট কিন্তু দেশেই তৈরি হয় মিশাইলের সব থেকে ইম্পর্টেন্ট দুটি জিনিস এক হচ্ছে সিকার দ্বিতীয় হচ্ছে মোটর এই দুটি ভারত নিজেরা তৈরি করে থাকে যখন এই দুটি মেন জিনিস ভারত তৈরি করতে পারে তাহলে মিশাইলের বাদ বাকি কম্পোনেন্ট তৈরি করা ভারতের পক্ষে কোনো কঠিন কাজ নয় এবারে আসুন অ্যাসেম্বল কাকে বলে মানে বাইরের দেশ থেকে সব কিছু পার্টস পর আসবে আর ভারতে সেগুলি জোড়া লাগানো হবে সেটাকেই অ্যাসেম্বল করা বলে কিন্তু তা কিন্তু হয় না মিসাইলের প্রতিটা পার্ট ভারতে তৈরি হয় তাহলে প্রিয় বদরুদ্দিন নিজের জ্ঞানকে একটু বাড়ানোর চেষ্টা করুন আশা রাখি নিজের দর্শকদের আর ভুল তথ্য দেবেন না তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে ততক্ষণ সবাই ভালো রাখবেন সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম